কোভিড-19 পরিস্থিতিতে 2021 সালের এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস। বিষয় মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র। প্রথম অধ্যায় বুদ্ধি। প্রথম অধ্যায় থেকে পড়তে হবে বুদ্ধির সংজ্ঞা ও প্রকৃতি, বুদ্ধির ক্ষেত্রে আন্তঃব্যক্তিক পার্থক্য ও আন্তঃদলীয় পার্থক্য, ব্যক্তিভিত্তিক ও দলগত বুদ্ধি অভিক্ষা, বুদ্ধি প্রতিবন্ধিতা, মেধা ও সৃজনশীলতা। দ্বিতীয় অধ্যায় ব্যক্তিত্ব। দ্বিতীয় অধ্যায় থেকে পড়তে হবে ব্যক্তিত্বের সংজ্ঞা, ব্যক্তিত্বের প্রকারভেদ ও বৈশিষ্ট্যাবলী, ব্যক্তিত্ব পরিমাপের পদ্ধতিসমূহ, পেপার পেন্সিল টেস্ট। সপ্তম অধ্যায় মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ, গবেষণার বৈজ্ঞানিক পদ্ধতির সাধারণ বৈশিষ্ট্যসমূহ, মনোবিজ্ঞানে ব্যবহৃত কয়েকটি বৈজ্ঞানিক পদ্ধতি, চল ও এর শ্রেণী বিভাগ, পরীক্ষণের প্রধান প্রধান বৈশিষ্ট্যাবলী, পরীক্ষণের ধাপসমূহ, পরীক্ষণ পদ্ধতির সুবিধা ও অসুবিধাসমূহ। মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের মানবণ্টন। সৃজনশীল প্রশ্ন লিখতে হবে 5টি, প্রতিটি 10 মার্ক, মোট 50 মার্ক। বহুনির্বাচনী প্রশ্ন 25টি, প্রতিটি 1 মার্ক, মোট 25 মার্ক। ব্যবহারিক 25 মার্ক। এই হচ্ছে সর্বমোট 100 মার্ক।